নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 30 নভেম্বর 2022 বুধবার, প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা। অবশ্যই আপনারা এই কমেন্টটি অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আগামী কাল যে 5 রাশির সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে, সেই 5 রাশির বিষয়ে আমি বলবো। তার সাথে সাথে আমি জানাবো আপনাদেরকে, যারা অনেকে কমেন্ট করেছেন যে স্যার আমি রাশি জানি না, আমার জন্ম সময় জন্ম তারিখ সমস্ত হারিয়ে গেছে, বা আমি ভুলে গেছি, বা আমার ঠাকুমা এই কথা বলতেন, বা আমার বাবা এই কথা বলতেন, মা এই কথা বলতেন, কিন্তু আমি সমস্তটা কেন ভুলে গেছি। তো রাশি বাদ দিয়ে যদি আপনি নামের অক্ষর দিয়ে যদি আপনি করতে পারেন তাহলে খুব ভালো হয়। তো এখানে আপনাদেরকে আমি জানাতে চলেছি আগামী কাল যে 5 রাশি এবং নামের অক্ষর দিয়ে যেগুলো রাশিগুলোর আমি কথা বলবো, নামগুলোর অক্ষরগুলো বলবো, সে নিশ্চিত প্রাপ্তি কিন্তু হতে চলেছে। আবারও বলবো, প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, অবশ্যই কমেন্ট করুন। দেখুন, প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কম বেশি আসে। আমি বারবার একটি কথা বলি, কারো ক্ষেত্রে আগে আসে, কারো ক্ষেত্রে দেরিতে আসে, কিন্তু আসে। এই জায়গাটাতে অ্যাচিভমেন্ট করা কিন্তু দরকার। দেখুন, প্রত্যেকেরই কিন্তু ভাগ্যের চাকা কিন্তু ঘুরে। আপনি ভাবছেন আপনার আজকে হয়তো খারাপ চলছে, আগামী দিন আপনার ভালো আসছে। সুখ দুঃখ নিয়ে কিন্তু মানুষের জীবন, শুধু যে আপনি দুঃখ পেয়ে যাবেন সারা জীবন এটাও না, আর শুধু যে আপনি সুখ পেয়ে যাবেন এটাও না। সুখে দুঃখে কিন্তু মানুষের জীবন কিন্তু কাটে। তো এই জায়গাটা দেখা দরকার আপনার জন্মছকে, আপনার জন্মছকে প্রাপ্তির সম্ভাবনাটা কোন বছর আছে, কোন কোন মাসগুলো ভালো, আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার, ফরচুনা নাম্বার কোনটা, এটা আগে জেনে নিন। এবং এর পাশাপাশি আপনি আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন। আপনার ভাগ্যভাব, আকস্মিক প্রাপ্তির ভাব এবং ধনভাব, এই ভাবগুলোকে যদি আপনি স্ট্রং করেন আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি নিশ্চিত কিন্তু হতে চলেছে। এবার একটি কথা, অনেকে ভাবে যে অনেকেরই হচ্ছে, আমার কেন হচ্ছে, আমার ভাগ্যটাই খারাপ। কিচ্ছু না, আমি একটি কথা বলি, শুধু বসে হতাশ হবেন না। হতাশ হলে কী হবে জানেন, আপনার মনোবলটা ভেঙে পড়বে। এই মনোবলটা যদি একবার ভেঙে যায়, এই মনোবল তৈরি করতে কিন্তু প্রচুর সময় কিন্তু লাগে। তো মনোবলকে আগে আপনি শক্ত করুন। আপনি যদি আপনার মনোবলটাকে শক্ত করতে পারেন তাহলে আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত ঘটবেই ঘটবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। এবার একটি কথা আপনাদেরকে জানাই, আপনার জন্মছকে যোগ কেটে গেছে, হয়তো আপনি জানেন না যোগটা কেটে গেছে, সেটাকেও কিন্তু ফিরিয়ে আনানো সম্ভব। সঠিক প্রতিকার বেশ কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই যদি করেন আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু ঘটবে। এবার দেখা দরকার কত কত অ্যামাউন্টের অর্থ আপনার পেতে চলেছেন, সেটা ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে আপনি প্রচুর প্রচেষ্টা করছেন, প্রচুর প্রচেষ্টা করছেন কিন্তু আপনার প্রাপ্তি ঘটছে না। একাধিক প্রচেষ্টা করছেন, বারবার প্রচেষ্টা করছেন কিন্তু আপনার প্রাপ্তি ঘটছে না, কি করবেন? সেই জন্যই তো জ্যোতিষশাস্ত্র আছে, সেই জন্য আপনাকে গাইড দেওয়ার জন্য জ্যোতিষশাস্ত্র আছে। এবার আপনার ভাগ্যভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, আপনার সফলতা ভাব এবং আপনার ক্ষেত্রে ধনভাব, এই ভাবগুলোকে কিন্তু স্ট্রং করা একান্তই দরকার, তবেই আপনার জন্মছকে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু ঘটবে। অনেকে বলছেন যে স্যার আমি রাহু রক্ষা কবচ নিব না শনি রক্ষা কবচ নিব, এরকম হোয়াটসঅ্যাপে মেসেজ করছে। আমি বলবো নিজের ব্যক্তিকেন্দ্রিক জন্মছকটা আগে দেখিয়ে নিন, তবে আপনার রাহু রক্ষা কবচ লাগবে কি শনি রক্ষা কবচ লাগবে কি আপনার ক্ষেত্রে কোন কবচ লাগবে, সেটা কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে জানিয়ে কিন্তু দিতে কিন্তু পারবে। কারণ দেখুন, আপনার ক্ষেত্রে কোনটা লাগবে
আপনার জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করে বলা কিন্তু সম্ভব। এবং বর্তমানে সম্পূর্ণরূপে আপনাদের এই ডিমান্ড অনেকেই করেছেন, প্রচুর জন, যে স্যার ক্যাশ অন ডেলিভারি করলে অনেক সময় হাতে টাকা থাকে না, আমি সময় নিয়ে আমি জিনিসটা নিয়ে নিতে পারবো। তো যারা ক্যাশ অন ডেলিভারি করতে চাইছেন তারা অবশ্যই ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে, যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইছেন তারাও কিন্তু কবচগুলো কিন্তু অবশ্যই পাবেন। কিন্তু নিজস্ব জন্ম ব্যক্তিগত জন্মচক্রটা একবার বিচার করে নিন, কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, কোন জায়গাটাতে সমস্যা রয়েছে, আদৌ আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন কোন মাসগুলোতে প্রাপ্তি রয়েছে, বা কোন জায়গাটাতে বাধা রয়েছে সেই জায়গাগুলো। দেখুন, রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে প্রাপ্তির মুখ্য কারকগ্রহ। রাহুর ডিগ্রিগত দিক থেকে দেখুন রাহু কোনভাবে অবস্থান করছে সেটা দেখুন, এবং রাহু কোন নক্ষত্রে অবস্থান করছে সেটা দেখুন। এই জায়গাগুলো যদি আপনার স্ট্রং থাকে কি না, আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। এবার ডিপেন্ড করবে, ম্যান টু ম্যান ভ্যারি করবে, কার কত অ্যামাউন্টে অর্থ প্রাপ্তি করে ম্যান টু ম্যান, এটা কিন্তু ভ্যারি কিন্তু করবে। এবার আমি জানাতে চলেছি নামের অক্ষর দিয়ে। প্রথম আপনার নামের অক্ষর যদি ও দিয়ে শুরু হয়, আপনার নামের অক্ষর যদি ও দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয় আপনার আগামীকাল নিশ্চিত প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রাপ্তি সম্ভাবনা কিন্তু ঘটতে চলেছে, সেটি হচ্ছে আপনার টার্গেট নাম্বার 2। আপনার নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে, আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনার নামের অক্ষর যদি ই দিয়ে শুরু হয় আপনার আগামীকাল সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনার নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয় আপনার আগামীকাল সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9। আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয় আপনার আগামীকাল সুপার প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে, আপনার ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। অর্থাৎ এই যে নামের অক্ষরগুলো আমি বললাম পরপর, ওই জন্য বারবার বলছি কৌশিক রায়ের ভিডিও একবার না পাঁচবার শুনুন, কৌশিক রায়ের ভিডিও দেখতে হয় না তো পিছিয়ে পড়তে হয়, বারবার এই কথাটা আমি বারবার বলি। কারণ এই যে নামের অক্ষরগুলো আমি স্পিডে বললাম, কোন কোন টার্গেট নাম্বারটা বললাম সেটা আপনারা জেনে নিন। এবং এবার আমি বলবো রাশির নাম অনুযায়ী, এবং এর পাশাপাশি একটি কথা আপনাদেরকে বলি, আপনার ক্ষেত্রে বিশেষভাবে আগামীকালে রাহুকালটা, মানে প্রত্যেকেরই ক্ষেত্রে রাহুকালটা থাকছে দুপুর 12টা থেকে 1:31 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। এই সময় কোনো ইনভেস্টমেন্ট, যাত্রা বা কোনো কাজ এই সময় কিন্তু করবেন না। এবার আমি একে একে আপনাদেরকে জানাই আগামীকালের নাম্বার 1 রাশি সুপার টুপার প্রাপ্তি করতে চলেছে, লিখে রাখুন প্রথম রাশি, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3, এবং আপনাদের ভাগ্যের মিটার 76%, ভাগ্যের মিটার 76%। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে, মিথুন রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে 1। আপনাদের ভাগ্যের মিটার 69%। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার আগামীকাল প্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4, ভাগ্যের মিটার 85%। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8 এবং 6, আপনাদের ভাগ্যের মিটার 67%। অন্তিম এবং সর্বশেষ যে রাশির আমি কথা বলবো আগামীকাল সেটি হচ্ছে আগামীকালের মানে
মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে অন্তিম এবং শেষ, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ, ভাগ্যের মিটার 83%। অর্থাৎ আমি যে 5টি রাশির কথা বললাম এবং নামের অক্ষর দিয়ে যেগুলো কথা বললাম, নিশ্চিত রূপে আপনারা ধরে নিতে পারেন আপনাদের প্রাপ্তির সম্ভাবনা কিন্তু গাঢ় হতে চলেছে। এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে লাইক করুন এবং কমেন্ট করুন। এবং যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। এবং সেখানে ডিটেলস আপনারা হস্তরেখা বা আপনারা ন্যাকাল চার্ট বিচার করার সমস্ত কিছু আপনাদেরকে ইন ডিটেলস জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি শেষ করার আগে প্রত্যেককে আবারও বলবো, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। এই কমেন্টটি অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট, কারণ সিদ্ধিদাতা গণেশ আপনাদের সিদ্ধি লাভ নিশ্চিত রূপে কিন্তু করাবে। অর্থাৎ এই কমেন্টটি প্রচুর পরিমাণে আমি চাই আপনাদের কাছ থেকে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।